বাপেরটা ভাল্লাগে বেঞ্জাবেরটা ভাল্লাগে আলোচিত অভিনেত্রী পরিমনি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় যাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সে নাসির উদ্দিন বলছেন উল্টো কথা তিনি বলছেন মদের বোতল নিতে বাধা দেওয়ায় আমার ওপর হামলা করে পরিমনি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় পরিমণির ধর্ষণদাতা অভিযোগকারী উদ্দিনকে এছাড়াও আরও কয়েকজনকে আটক করা হয়েছে দেশি বিদেশি মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ কমিশনার হারুনার রশিদ এ সময় ব্যবসায়ী নাসির উদ্দিনকে সাংবাদিকরা প্রশ্ন করেন জবাবে সেদিনের ঘটনা সম্পর্কে ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন যে ঘটনা বলা হচ্ছে এ সবই মিথ্যে আমি যখন বের হয়ে যাই তখন ওরা ঢোকে ওরা যখন ঢোকে তখন আমাদের সিকিউরিটি অফিসাররা ছিল না তারা মদ্যপ অবস্থায় ঢোকে তাদের সঙ্গে একজন ছেলে ছিল তারা যখন ঢোকে সবাই দুলছিল তারা মদ্যপ ছিল তিনি বলেন তারা ঢুকে আমাদের বাড়ির কাউন্টার থেকে দামি ড্রিঙ্কস অনেক বড় বড় দামি ড্রিঙ্কস জোর করে নেওয়ার চেষ্টা করে আপনার বিরুদ্ধে কেন অভিযোগ এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন আমার বিরুদ্ধে অভিযোগ ড্রিঙ্কসগুলো যে তারা নিতে চাইছে তারা তো নিতে পারেনি তারা তো মেম্বার না আমি জাস্ট তাদেরকে বাধা দিয়েছি যে এটা নেওয়া যাবে now নিতে হলে কোনো অ্যাকাউন্টের এগেনস্টে নিতে হবে এটা বিক্রিযোগ্য না এটা সাথে করে নেওয়ার জিনিস না নাসির বলেন এরপরই সে উত্তেজিত হয়ে যায় এরপর সে ভাঙচুর করে গালিগালাজ করতে থাকে এরপর আমাদের স্টাফরা তাকে থামানোর চেষ্টা করে ওই সময় আমি থামানোর চেষ্টা করি তার সঙ্গে যে ছেলে ছিল সে ওই সময় এসে আমাকে চর থাপ্পড় দেয় গ্লাস মারে আমার ঘাড়ে লাগে আমার সিকিউরিটির লোকরা এসে তাকে সরিয়ে নেয় আমাদের সিকিউরিটিরা নিয়ে যায় সে সময় সে অনেক ড্রিঙ্কস করে ফেলে আপনারা সিসি ক্যামেরায় দেখবেন সে গাড়িতে কিভাবে উঠছে তো এখন পুলিশরা সেটা তদন্ত করছে আসল সত্য কে বলছে হারুন না পরিমনি তা তো পুলিশই জানিয়ে দেবে তো ভিউয়ার্স পরবর্তীতে লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়